ओम सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समात्मया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्ल कमले माधवे न क्रीड़ारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शान्ये वैये च पार्षदा रामकृष्ण वतु प्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आज आमरा समबेत हयेछि महात्मा रामचंद्र दत्तेर स्मारक बक्तृता उपलक्षे। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু রামকৃষ্ণ মিশনের পুষ্টিবিধানে গৃহী পার্শ্বদের যে ছজনের কথা আমাকে বলতে বলা হয়েছে এদের অবদানের কথা। একটা সত্যি কথা ঠিকই যে এত সালে জন্মেছিলেন, এই ঘটনা ঘটেছিল, এগুলো নিয়ে কিন্তু ভাববার সময় শেষ হয়ে গেছে। এখন কিন্তু এই ধারা আমাকে কীরকমভাবে পুষ্ট করছে এটা জানার সময় এসে গেছে। আমি প্রণাম জানাচ্ছি পূজনীয় স্বামী বিমলাত্মানন্দজির চরণে, কারণ তিনি আমাকে সুযোগ দিয়েছেন আজকে আপনাদের সামনে কিছু বলার, এবং আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি যে আপনারা এসেছেন কষ্ট করে এই কথাগুলি শুনবার জন্য। অনেক সময় আপনারা বলে থাকেন যে আমাদের কি ভূমিকা হতে পারে, মানে গৃহস্থ ভক্তদের রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রে কি ভূমিকা হতে পারে, আমরা বড় জোর ডোনেশন করতে পারি, আমরা বড় জোর রিলিফে আপনাদের সাহায্য করতে পারি, বড় জোর কায়িক শ্রম দিতে পারি, কিংবা আমরা অন্য কোনোভাবে আপনাদের সাহায্য করতে পারি, কিন্তু আমাদের কি ভূমিকা এটা একবারে সবসময় দেখবেন আপনারা বলে থাকেন। কেউ কেউ আবার এক কাটি এগিয়ে গিয়ে বলেন আপনার ঠাকুরের আপনার লোক নিজের সন্তান আর যেন আপনারা সব পরস্মৈপদী, তা কিন্তু নয়। পূজ্যপাদ আত্মস্থানন্দজি যখন ছোটো শিশুদের ছোটো ছেলেদের দীক্ষা দিতেন, অল্প বয়সী ছেলে মেয়েদের দীক্ষা দিতেন, একটি কথা খুব সুন্দর বলতেন। দীক্ষার শেষে বলতেন দীক্ষা কি, মন্ত্র কি, সাধন পদ্ধতি কি, এগুলো কিন্তু তোমরা সব জেনে গেছো, এমন একটা জীবন যাপন করে দেখাও যাতে দূর থেকে লোকে দেখে তোমাকে বলে এ লোকটা রামকৃষ্ণ বিবেকানন্দ করে। স্বামীজি আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন রামকৃষ্ণ মুষায় জীবন যাপন। শ্রীরামকৃষ্ণকে কে পেয়েছে, শ্রীরামকৃষ্ণ কার কাছে সহজলভ্য, এই কথা বলতে গিয়ে বলছেন রামকৃষ্ণদেব গৃহীরও নন, তিনি সন্ন্যাসীরও নন। রামকৃষ্ণ শুধু তাদের যারা মন প্রাণ অন্তরাত্মা দিয়ে তাকে চেয়েছে, আর মন প্রাণ অন্তরাত্মা দিয়ে তাকে চাইলে বাপের সম্পত্তি যেরকম ছেলে পায় ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের সম্পত্তি আমরা ধীরে ধীরে অধিকারী হই। শ্রীরামকৃষ্ণদেব চেয়েছিলেন যে ধ্যানলব্ধ সত্যকে গার্হস্থ জীবনে রূপদান করা, এটা না হলে মানব জীবনের যে উদ্দেশ্য ঈশ্বর লাভ এটা সাধারণ মানুষ বুঝবে না। সাধু সন্ন্যাসীরা তো সাধন ভজন করবে, কিন্তু আমাদের সকলের জীবনের উদ্দেশ্য ভগবান এবং তৎপ্রাপ্তি, এটা যদি আমাদের ব্যক্তি সমাজ জীবনে নিত্য দিনের আচরণে যেটা আমরা যদি আচরণ না করতে পারি তাহলে কিন্তু আমরা কেউ বুঝবো না যে এটার আদর্শের কি মহিমা। সেই কারণে তিনি চেয়েছিলেন জনকয়েক ভক্তের মধ্যে এই ভাব সহজবদ্ধ আদর্শটি স্থাপন করা। তার একটি ভারী সুন্দর চাপরাস আছে, তিনি বলছেন দেখো আমি মাকে বলেছিলাম যে আর আমি লোকের সঙ্গে কথা বলতে পারি না, রাম মহেন্দ্র গিরিশ বিজয় ও কেদার এদের একটু শক্তি দে, এরা উপদেশ দিয়ে প্রস্তুত করবে, আমি একটু ছুঁয়ে দেব। এই কথাটার একটা গভীর তাৎপর্য আছে। আমরা জানেন তো চার ধরনের মাস্টারমশাই পাই, ভালো শিক্ষক কী করেন, তিনি পড়ান, আরেকটু ভালো শিক্ষক তিনি বোঝান, আরেকটু ভালো শিক্ষক তিনি জীবন যাপন করে দেখান, আর সবচেয়ে ভালো শিক্ষক সেরা শিক্ষক তিনি কী করেন, মানুষের ভেতরে অনুপ্রেরণা দান করেন, আর সেই অনুপ্রেরণাটা এত তীব্র যে অনুপ্রেরণা অন্যদের অনুপ্রাণিত করে। এই কারণে অবতার পুরুষের কাছে আসা, এই কারণে অবতার পুরুষের সঙ্গীদের দেখা,
এই কারণে অবতার পুরুষের ধারা যারা ধরে রেখেছেন তাদের কাছে আসা। বলছেন, যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয় তাহারে জানিও তুমি সাধক নিশ্চয়। যাকে দেখা মাত্র ভগবানের কথা মনে পড়ে সে অবশ্যই সাধক। সে হয়তো গেরুয়া নাও পরে থাকতে পারে, সে হয়তো সাদা কাপড় পরে থাকতে পারে, সে হয়তো আপনার মতো প্যান্ট শার্ট পরে থাকতে পারে বা সাধারণ পোশাক পরে থাকতে পারে, কিন্তু যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয় তাহারে জানিও তুমি সাধক নিশ্চয়। কি করেন তারা? বলছেন, কুসুমের সমেকীট সুর শিরে যায় তেমনি সাধু সঙ্গ অধমে তারায়। সাধু মানে স্বাদু সঙ্গ, এই সুস্বাদু যে সঙ্গ এটি আমাদের জীবনকে বদল করে। আমরা যার জীবন দিয়ে আজকে শুরু করব তিনি হলেন রামচন্দ্র দত্ত। বিজ্ঞান মনস্ক মানুষ, যদিও তিনি বৈষ্ণব কিন্তু এটার সাথে এটা জুড়লে ওটা হয়, এইটার বাইরে আর যে কোনো জগৎ আছে এটা তিনি কোনোদিন বিশ্বাস করেননি। একটা অদ্ভুত দুর্ঘটনা ঘটে গেল তার জীবনে। এক কালী পুজোর রাত্রে তার ছোট মেয়ে মারা গেল। এই চুলবুল করে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল মেয়েটা, এই একেবারে ওই একেবারে মৃতবত শরীর, একবারে পাপুষের মতো স্থির স্থবির অকাজের জিনিস হয়ে গেল, এটা যেন কিছুতেই রামচন্দ্র দত্ত মেনে নিতে পারছিলেন না। তিনি বৈষ্ণব ছিলেন, বৈষ্ণব গুরুদের কাছে গেছেন, তাদের কাছে বারবার প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন, কিন্তু কারুর কাছ থেকে কোনো সদুত্তর খুঁজে পেলেন না। তখন তারা ঠিক করলেন যে দক্ষিণেশ্বরে একজন পরমহংস আছে, তার সঙ্গে তারা দেখা করতে যাবেন। তারিখটা ছিল 1879 সালের 13ই নভেম্বর। তারা গিয়েছিলেন, শ্রীরামকৃষ্ণের কথা তারা শুনেছিলেন কেশবচন্দ্রের কাছ থেকে, কেশবচন্দ্রের প্রবন্ধ থেকে তারা শ্রীরামকৃষ্ণের কথা শুনেছিলেন। বলছেন, 1869 সালের 13ই নভেম্বর তারা যান, তিনজন গিয়েছিলেন, রামচন্দ্র দত্ত, মনমোহন মিত্র এবং গোপালচন্দ্র মিত্র। এরা তিনজনে মিলে গেলেন, ওই চাঁদনির ঘাটে গিয়ে তাদের নৌকা থামল। তারপরে ইংরেজি শিক্ষায় শিক্ষিত আমরা যেমন আজকাল শেখাই, ন্যায় কামিন না বললে যেন হয় না, ঘরে আসাটা যেন হয় না, সেই রকম একে তাকে জিজ্ঞাসা করছেন, রামকৃষ্ণ পরমহংস থাকেন কোথায়? বললেন, ওই দারোয়ান দেখিয়ে দিল, ওইদিকে পশ্চিমের দরজায় যাও। তারা গিয়ে শুধুমাত্র একটা টক টক করে একটা নক করেছে, দরজা যেন খোলার জন্য অপেক্ষা করছিলেন। খোলা মাত্র রামচন্দ্র দত্তের অবাক লাগলো। তিনি ভেবেছিলেন লম্বা জটা হবে, চিমটে থাকবে, গেরুয়া পোশাক থাকবে, উমা এ কী কোথায়? বেশ লম্বা চওড়া অপূর্ব সুন্দর দেখতে একজন মানুষ দাঁড়িয়ে আছেন তাদের আহ্বান করার জন্য। তারা ইংরেজি কায়দায় হাত জোর করে প্রণাম করা মাত্র ঠাকুর ঠিক করে তাদেরকে প্রণাম করলেন। শুধু ওখানেই শেষ নয়, হাত ধরে নিয়ে এসে পরম বন্ধু পরম পরিচিতের মতো নিয়ে এসে তিনি তার ছোটো কাঠটিতে বসালেন। 3টের সময় এসেছিলেন আর 8:30 অবধি তারা জমিয়ে গল্প করছেন, ঈশ্বরীয় প্রসঙ্গ হচ্ছে। তার মনের ভিতরে যে এত ক্লেদ ছিল, যে এত কষ্ট ছিল, সেটা যেন সম্পূর্ণভাবে চলে গেল। তারা যখন ফিরে যাচ্ছেন সেই গাড়িতে, এই নৌকায় যাবার পথে তারা নিজেদের ভেতরে আলোচনা করছেন, গৃহে ফিরে যেতে না চাহে মন যে আর, ইচ্ছা হয় ওই চরণতলে পড়ে থাকি অনিবার। এই গানটি তারা গুনগুন করে নিজেদের মধ্যে গাইছিলেন। সত্যি সত্যি তারা তাদের শ্রীরামকৃষ্ণের পাদপদে তাদের নিজের সত্তাটাকে ছেড়ে এসে শুধু শরীরটাকে নিয়ে তারা রওনা দিয়েছিলেন যে যার বাড়িতে। কেন শ্রীরামকৃষ্ণকে রামচন্দ্র দত্তের ভালো লেগেছিল? প্রথম কথা হচ্ছে তার যে প্রাথমিক ধারণা সেটা হলো প্রশান্ত মূর্তি, ভীষণ সুন্দর দেখতে, একবারে একদম লাভ এট ফার্স্ট সাইটের মতো। দ্বিতীয় হচ্ছে খুব মিষ্টি কথা বলেন, কথা এত সুন্দর যেন মনে হয় আমাদের সঙ্গে একটি ছেলে সাধু হতে এসেছিল, এত মিষ্টি কথা বলে, এখনও আছেন তিনি। আত্মস্থানে যদি বলতেন, ওর দুটো কষের গোড়ায় দুটো রসগোল্লা রাখা আছে জানিস তো, ও যখনই কথা বলে কষের দাঁতটায় চাপ করে আর টপ টপ করে মিষ্টি রস বেরোয়। শ্রীরামকৃষ্ণের কথা ভীষণ মিষ্টি, আর কোনো বাহ্য আড়ম্বর শূন্যতা ছিল যেটা তারা ভেবে এসেছিলেন, কোনো রকম বাইরের কোনো আড়ম্বর তার ছিল না। তিনি যখন কথা বলছেন সেটা সহজ অথচ যুক্তিপূর্ণ। অনেক সময় আমরা সহজ কথা বলতে অযৌক্তিক কথা বলি, বা যুক্তিপূর্ণ কথা বলতে গেলে এত জটিল করে বলি সেটা সাধারণ মানুষের বোধগম্য হয় না, আর খুব সহজে সমস্যার সমাধান। দেখবেন শ্রীরামকৃষ্ণের যে সমস্যাগুলি কাছে তার কাছে নিয়ে গেলে কথামৃত জুড়ে আছে, কত সহজে সমাধান হতে পারে। আমরা ভেবে ভেবে সারা হয়ে যাই কী হবে কী হবে কী হবে, তিনি একেবারে এক কথায় সরল সমাধান করে দিলেন।
আর কিছুদিন বাদে দেখেছিলেন চারিত্রিক দৃঢ়তা। তিনি আসেন, যান ঠাকুরের কাছে আসছেন। একদিন তিনি বলেই ফেললেন, আপনার কাছে আসছি মশাই, কিছু তো হচ্ছে না। ঠাকুর বললেন, দেখো আমি কারু খাইও না নিও না, এখানে আসতে ইচ্ছা হয় এসো, নহে এসো না। অ্যাটলিস্ট আমি এরকম কটু কথাটা বলে উঠতে পারবো না, ডোনার যদি চলে যায় খুব মুশকিল। কিন্তু এই যে দৃঢ়তা, এই যে দৃঢ়তা, চারিত্রিক দৃঢ়তা, এইটি তাকে মুগ্ধ করেছিলেন। তিনি তার অবদান যদি আমরা বলি, তাহলে সবচেয়ে বড় অবদান হচ্ছে ভক্তদের বাড়িতে শ্রীরামকৃষ্ণ যে আসতেন। শেষের দিকে শ্রীরামকৃষ্ণ আসতেন কলকাতায় ভক্তদের মধ্যে আনন্দ উৎসব করার জন্য, একটা সন্ধ্যা হয়তো কাটাতেন বা সারাদিন হয়তো কাটাতেন। এটা যে অ্যারেঞ্জমেন্টের যারা দায়িত্বে থাকতেন, আজকে বোধ হয় সব কজনই সেই অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে থাকা, একবারে সেই আজকাল কী বল ইভেন্ট ম্যানেজার, সেরকম ইভেন্ট ম্যানেজার হলেন রামচন্দ্র দত্ত। শ্রীরামকৃষ্ণকে তিনি এইভাবে মানুষের কাছে প্রকাশ করেছিলেন, প্রচার করেছিলেন, জগতের মানুষ তাকে দেখবে এরকম তার ভাবনা চিন্তা। তিনি বলছেন শ্রীরামকৃষ্ণকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার কথা শুরু করলেন। কীরকমভাবে, চলে আসুন, একেবারে সামনে চলে আসুন দাদা, ও পেছনে যাবেন, উনি তুলে দিয়েছেন তো ঠিকই হয়েছে, আপনি সামনে চলে আসুন, এই যে একদম সামনে, এই যে আরেকটু এগোন, দু পা এগোন, হ্যাঁ বসুন, দেখুন বেশি ভালো দেখা যাবে, শোনাও ভালো যাবে। তিনি যখন প্রথম শ্রীরামকৃষ্ণের কাছে, শ্রীরামকৃষ্ণের অনুমতি নিয়ে, ঠাকুরের অনুমতি নিয়ে তিনি কোন্নগর হরিসভায় প্রথম বক্তৃতা করেন, প্রচারক হিসেবে শ্রীরামকৃষ্ণ তাকে যেন চাপরাস দিয়েছিলেন। প্রথম বক্তৃতা ছিল সত্য ধর্ম কি। এরপরে তিনি লিখতে শুরু করলেন 1885 সালের মে মাসের তত্ত্বসার পত্রিকায় তিনি শ্রীরামকৃষ্ণের উপদেশগুলি প্রকাশ করা শুরু করেছিলেন। সাধারণত ঠাকুর সব ক্ষেত্রেই আপত্তি করতেন, কিন্তু এক্ষেত্রে শ্রীরামকৃষ্ণের সামান্যতম আপত্তিটুকুও ছিল না। তিনি শুধু বারণ করেছিলেন, যখন এরা তার জীবনী গ্রন্থ বার করবেন ঠিক করেছেন, তখন তিনি বারণ করেছিলেন, বলেছিলেন, দেখো এখন আমার জীবনী ছেপো না, আমার জীবনী বের হলে, বের করলে এ শরীর থাকবে না। ঠাকুরের শরীর যাবার পর তিনি তত্ত্বমঞ্জরী পত্রিকায় শ্রীরামকৃষ্ণের উপদেশ সহ তার জীবনী প্রকাশ করেন। ঠাকুরের আদেশে তিনি জগদ্দানের নির্মাণ করেন। ঠাকুর বলেছিলেন, এমন জায়গায় বাগান কিনো যেখানে 100টা খুন হলেও টের পাওয়া যাবে না। ঠাকুর সেখানে পদার্পণ করেন 26 ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দে, এবং এখানেই শ্রীরামকৃষ্ণদেবের অস্থিভস্য 1886 সালের জন্মাষ্টমী তিথিতে এখানে সমাধিস্থ করা হয়। কিন্তু এই সমাধিতে এই যে পর্যায়টা একটা অদ্ভুত জিনিস, জগৎ সংসারের মানুষ তখন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে জানে পাগল বামুন। যেমন মহেন্দ্রলাল সরকার মনে করতেন, তিনি যখন প্রথম দেখাতে গেলেন মহেন্দ্রলাল সরকারকে, মধুরানাথ নিয়ে গেছিলেন, তার ধারণা ছিল যে বাবুরা তো সব ওই শিম্পাঞ্জি বা মাদুর এসব পোষেন, এও বোধ হয় বাবুদের পোষা হচ্ছেন পোষা পরমহংস, তাই তিনি শ্রীরামকৃষ্ণকে সেভাবে বুঝতে পারেনি। আগেকার লোকেরা তাই মনে করতেন, বরঞ্চ একজন খুব ভালো সাধু, মাতৃসাধু, পাগল। যেমন বলছেন না, দক্ষিণেশ্বরে দেখা হয়েছে যোগানন্দ মহারাজের সঙ্গে, যোগানন্দ মহারাজ দক্ষিণেশ্বরের লোক, তাকে জিজ্ঞেস করে তোর আমার কী বলে মনে হয়, বলছেন আপনি অন্য যা মানুষের থেকে সম্পূর্ণ আলাদা, আপনি এই গৃহীর নন সন্ন্যাসীরও নন। তা বল বলে বলিস কী রে, লোকে যে আমায় পাগল বলে, বলল উদাহরণ দিয়েছিলেন, শ্রীকৃষ্ণ যখন জন্মেছিলেন মহামায়ার প্রভাবে কারারক্ষীরা সব ঘুমিয়েছিল, শুধু দুজন জেগেছিল, তারা অপেক্ষা করেছিল মায়াকে অতিক্রম করে, মায়ার মোহকে অতিক্রম করে শ্রীকৃষ্ণের সেই বালক রূপ দেখতে, একসময় লোকে বলবে, এটা যোগানন্দ মহারাজ বলেছিলেন। এবং সেইখানেই তিনি তাকে নিয়ে আসেন, এখানকার সব কিছুতেই যেন শ্রীরামকৃষ্ণের স্পর্শ, ঠাকুরের বেদি, রামকৃষ্ণ কুণ্ড, রামকৃষ্ণ বৃক্ষ, সব কিছুর ভেতরে তিনি যেন তার স্থূল উপস্থিতি দেখতে পেতেন। ঠিক আপনারা যেরকম বেলুড় মঠে যখন যান, আপনাদের গুরুদের স্মৃতি জেগে ওঠে, বেলুড় মঠে ঠাকুরের মন্দির যেখানেই যান না কেন, সব জায়গায় তিনি আছেন, ঠাকুর মা স্বামীজি সব জায়গায় আছেন, কিন্তু দেখবেন বেশি করে মনে পড়ে আমাদের গুরুদের কথা, সেই জীবন্ত শ্রীরামকৃষ্ণ
যাদের আমরা দেখেছি, যাদের আমরা হারিয়ে ফেলেছি, স্থূল শরীরে হারিয়ে ফেলেছি, তারা যেন সূক্ষ্ম চরিত্রে আমাদের কাছে এসে পৌঁছল। 1299 সালের 19 চৈত্র শুক্রবার সেদিন গুড ফ্রাইডে ছিল, স্টার থিয়েটারে প্রথম সর্বসমক্ষে তিনি একটি বক্তৃতা করেন, রামকৃষ্ণ পরমহংস অবতার কিনা। এরপর স্টার থিয়েটার, সিটি থিয়েটার এবং মিনার্ভা থিয়েটারে শ্রীরামকৃষ্ণের উপদেশাবলী নিয়ে একটা দুটো নয়, মোট 18টা বক্তৃতা রামচন্দ্র করেছিলেন। কিন্তু ক্রমাগত তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন, অসুস্থ হয়ে পড়ার ফলে তার পক্ষে দীর্ঘ সময় যে কথা বলা এটা সম্ভব নয়। তখন শ্রীরামকৃষ্ণ যেন তার ভেতরে একটা নতুন প্রতিভা ইনজেক্ট করলেন, সেটা হলো তিনি লিখতে শুরু করলেন। তার সেই লেখাটা আবার লেখা শুরু হলো তত্ত্বমঞ্জরী পত্রিকায়। সারা জীবনের লেখা একত্রিত করে একটি গ্রন্থ তিনি প্রকাশ করেন। 1890 সালের জুলাই মাসে এটি প্রকাশিত হয়, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবন বৃত্তান্ত। রামচন্দ্র দত্তের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, তিনি সন্ন্যাসের ঘোর বিরোধী ছিলেন। এই যে ছেলেপুলেরা ঘর বাড়ি ছেড়ে এক জায়গায় এসে থাকছে, এটা যেন তিনি কিছুতেই মেনে নিতে পারতেন না, কোনোভাবেই তিনি মেনে নিতে পারতেন না। তাই তিনি ছেলেপুলেদের ফিরে যাওয়ার কথা বলতেন। কিন্তু জীবনের শেষ 3 বছর রামচন্দ্র দত্তের ভেতরে একটা আমূল পরিবর্তন দেখা দিল। তিনি সন্ন্যাসের জন্য ওর ছেলেপুলেদের পাঠাতেন। শ্রীরামকৃষ্ণ উর্জিতা ভক্তির উদাহরণ দিয়েছেন, তার সমস্ত কথায় বিভিন্ন জায়গায় আছে, এবং তার যেন একটা প্রকৃষ্ট উদাহরণ হয়ে রামচন্দ্র দত্ত আমাদের মধ্যে থেকেছেন। ভক্ত এবং সন্ন্যাসী, এই দুই গৃহী এবং সন্ন্যাসী দুজনদের নিয়েই আমাদের রামকৃষ্ণ মিশনের ধারা তৈরি হয়েছে। ভাবটা এই যে একজন সেই বিশুদ্ধ ভাবটিকে বয়ে নিয়ে যাবে, আর দ্বিতীয়জন সেই ভাবটিকে বয়ে নিয়ে যাবার পথ দেখিয়ে নিয়ে যাবে। গৃহীদের জীবনটা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ যিনি রাস্তা দেখান তার রাস্তা সম্পর্কে অনেক বেশি সচেতন থাকা দরকার। শুধু তাই নয়, সার্ভে করে জানতে হবে কোন পথ দিয়ে গেলে সেখানে মানুষের কল্যাণ হবে। নদীকে যেখান সেখান দিয়ে বয়ে নিয়ে যাওয়া, যেন ভগীরথ যেমন দেখাতে দেখাতে নিয়ে গেছিলেন, সেই বিশুদ্ধ জ্ঞান ও শক্তি সন্ন্যাসীদের কল্যাণী শক্তি। যখন গঙ্গা অবতরণ করলেন তার সেই তীব্র বেগ, সে ধারণ করার ক্ষমতা মানুষের নেই। শিব তার জটা খুলে দিলেন, শিব শব্দের অর্থ হচ্ছে কল্যাণ, সেই জটার মধ্যে আবদ্ধ করলেন। জগতের মানুষ যতটুকু নিতে পারে সেই ধারাটিকে তিনি ধীরে ধীরে উন্মোচিত করলেন। শ্রীরামকৃষ্ণ তাই দুটি ধারা এনে দিলেন, এক কল্যাণকারী শক্তি যারা সেই ধারাটিকে উন্মোচিত করে জগতের কাছে প্রবাহিত করবে, আর ভগীরথের মতো গৃহীরা পথ দেখাতে দেখাতে মানুষজনকে নিয়ে যাবে সাগর সঙ্গমের পথে। এই প্রথম যিনি ছিলেন এই কাজে তিনি হলেন রামচন্দ্র দত্ত। দেবেন্দ্রনাথ মজুমদার ঠাকুরের কাছে আসতেন, ঠাকুর তাকে জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁগা তুমি যে এখানে আসছো যাচ্ছ তা কি বুঝলে, কি হলো? এ কথা তিনি সবাইকে জিজ্ঞেস করেছেন। আমরা বড় একটা জিজ্ঞেস করি না কাউকে, আপনারা তো করেনই না, আমরাও জিজ্ঞেস করি না যে কীরকম বুঝছেন। বুঝলেই তো সে যা বুঝেছেন সে একটা একটা করে বলতে থাকলে তখন আর পালাবার পথ থাকবে না। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব একটা খুব পরিষ্কার, একবারে নিজের সম্পর্কে একবারে পরিষ্কার ধারণা ছিল, বারবার সকলের কাছে যেন ছলে পরীক্ষা করে নিয়েছে, কষ্টি পাথরে পরীক্ষা করে নিয়েছে। আমরা যতক্ষণ সোনা কিনি না ততক্ষণ অবধি কষ্টি পাথরে ঘষে 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 দেখি সেটা খাঁটি কি না, কিন্তু যেই মুহূর্তে আপনি টাকা দিয়ে দিলেন তখন ওটা আপনার সম্পদ হয়ে যায়, তখন একে দেখান, দেখো কী সুন্দর আংটি পরেছি, কী সুন্দর আংটি পরেছি। শ্রীরামকৃষ্ণ ঠিক সেই রকম, নিজেকে সকা সবার সামনে কষ্টি পাথরে ঘষে ঘষে দিচ্ছেন। নাহলে যোগানন্দ 4 দিনের ছেলে তাকে বলছে, না না এই বেশ ভালো, সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে নিবি। জিজ্ঞেস করছেন দেবেন মজুমদারকে, তিনি বলছেন ঈশ্বর সম্বন্ধে জানবার জন্য আরও কোথাও যেতে ইচ্ছা হয় না, আর মনটাও তেমন হাঁক পাক করে না। সাধারণত আমরা ঘুরে ঘুরে বেড়াই, দেখবেন সেই সবাই শুনছে, দেখছি এই ইসকনের বাবাজিদের গল্প শুনছি, গৌড়ীয় বৈষ্ণবদের কথা শুনছি, রামকৃষ্ণদেবের শুনছি, অদ্বৈতবাদীদের শুনছি, দ্বৈতবাদীদের শুনছি, সারাদিন ইউটিউব একবারে ছড়িয়ে রেখেছে, জগৎ জুড়ে জাল ফেলেছিস মা, শ্যামামা তুই জেলের মেয়ে, যে জালে পড়বো সেইটা শুনতে থাকি। কিন্তু এর যেন মনের ভেতরে একটা অদ্ভুত প্রত্যয় তৈরি হলো। তিনি বলছেন ঈশ্বর সম্বন্ধে জানবার জন্য আর কোথাও যেতে ইচ্ছা হয় না, আর মনটাও তেমন হাঁকপাক করে না। তা ঠাকুর বললেন,
তুমি অনেক করেছো বটে, কিন্তু খাপে খাপ লাগেনি। কি জানো, যে ঘরের যে এই হাঁড়ির ওপর যদি সঠিক সরাটা না বসে, তাহলে হয় সরাটা হাঁড়ির মধ্যে পড়ে যাবে, আর নাহলে সরাটা বড় হয়ে যাবে, আর যখন ভাত ফুটতে থাকবে সেই সরাটাকে ফেলে দেবে, চাপে ফেলে দেবে। কিন্তু হাঁড়ির ওপর হাঁড়ি বসে সরাটা ঠিক বসলে ঠিকঠাক হয়। ঠাকুরকে দেখে কিন্তু দেবেন্দ্রনাথের একদম কোনো রকম মনে হয়নি। তখন ঠাকুরের হাত ভেঙেছিল, যে সময় দেবেন্দ্রনাথ তার কাছে গিয়েছিলেন, ঠাকুর জিজ্ঞাসা করছেন তাকে, হ্যাঁ গা হাতটা ভেঙে গেছে, এটা কি ভালো হবে? দেবেন্দ্রনাথের মনে হলো, এর ঢং নয় তো, কোথায় সাধু দর্শনে এলাম আর ইনি আমায় সাধু বানিয়ে দিলেন? এত সরল বিশ্বাস কি মানুষে হতে পারে? এ হয়তো সমস্ত লোক দেখানো ঢং। এত সরল যে মানুষ হতে পারে এই প্রত্যয়টাই আমাদের আসেনি। শ্রীরামকৃষ্ণকে না দেখলে হতো না। তারপরে হলো আরেক দুর্ঘটনা, বাড়ি ফিরে এলেন, অসুস্থ হয়ে পড়লেন, টানা 41 দিন বিছানায় থাকলেন। তিনি ভাবতে থাকলেন, মনে মনে ভাবলেন, সেখানে গেলে কি তিনি আমায় চতুর্ভুজ মূর্তি দেখাবেন? এই তো গিয়েছিলাম, কেমন ভগবান দেখে এলাম, বাপ বাপরে বাপ, প্রাণ নিয়ে টানাটা, তার চেয়ে যা রয় তাই সয়, তাই করো না কেন? নিজে মনে মনেই ভেবে শ্রীরামকৃষ্ণ থেকে পাঁচ হাত দূরে থাকলেন। কিন্তু আকর্ষণ কিছুতেই যাচ্ছে না। ঠাকুরকে যে দেখেছেন লাভ এট ফার্স্ট সাইড, কিছুতেই যেন আকর্ষণটা কমছে না। অবশেষে তিনি নগেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়িতে ঠাকুর এসেছিলেন, সেইখানে তিনি এসে দেখা করলেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে। ঠাকুর বলছেন, এতদিন ওখানে যাওনি কেন? আমি তোমার কথা প্রায় ভাবি। এরকম কথা বললে তো খুবই ভালো লাগে, তো ঠাকুরের কথার ভেতরে এমন আন্তরিকতা। দেবেন্দ্র অবাক হয়ে ভাবছেন, কই ঠাকুর তো আমাকে ভুলেননি, অথচ আমি তাকে কত কী ভেবেছি। এই ধীরে ধীরে দেবেন্দ্রের শ্রীরামকৃষ্ণের কাছে আসা, খুব পরিপাটি চেহারা ছিলেন, পোশাক আশাকেও ছিলেন, একটু বেশি পোশাক আশাক সম্পর্কে খুব সচেতন ছিলেন, আয়ের চেয়ে ব্যয় বেশি করতেন, একটু নেশা টেশা ছিল, আর নাট্য জগতে কাজ করতেন, তো থিয়েটারে কাজ করতেন, বারবণিতাদের সাথে খুব উঠতি ওঠা বসা ছিল, এবং তাতে চরিত্রে কিন্তু কালই লাগেনি। তার কারণ হয়েছে শ্রীরামকৃষ্ণের কৃপা। তিনি যতবার মনে হয়েছেন যে আমি পতিত হয়ে গেছি, ততবার মনে হয়েছে শ্রীরামকৃষ্ণ যেন তাকে হাত ধরে তুলে রেখেছেন। তাই শুরু হলো শ্রীরামকৃষ্ণকে প্রকাশ করার কাজ। তিনি ঠাকুরের উদ্দেশ্যে রচনা করলেন সব গান, পরবর্তীকালে যেটি দেবগান হিসেবে একটি গ্রন্থাকারে প্রকাশিত হলো। দুটি কথা তো ভীষণভাবে বলবো, এক হচ্ছে গুরুবন্দনা, ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্দন খণ্ডন হে, শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে লিখিত ওই সঙ্গীত, কিন্তু কোথাও শ্রীরামকৃষ্ণ শব্দটিকে তিনি ব্যবহার করেননি। তার সারা জীবনের অনুভূতি, শ্রীরামকৃষ্ণকে তিনি ঠিক যেরকম দেখেছেন, প্রতি ছত্রে প্রতি শব্দে সেই অনুভূতি রাজি একত্রিত হয়ে প্রকাশিত হচ্ছিল। ইন্টালিতে তিনি অর্চনালয়, শ্রীরামকৃষ্ণ অর্চনালয় প্রতিষ্ঠা করলেন। স্বামীজি তাকে বড্ড ভালোবাসতেন, খুব ভালো নাচতেন, সেই কারণে খুব ভালোবাসতেন, কিন্তু খুব আবেগপ্রবণ ছিলেন বলে স্বামীজি খানিকটা আটকে রাখতেন। তার এই এন্টালির অর্চনায় গিয়েছেন স্বয়ং শ্রী শ্রীমা সারদা দেবী, স্বামীজি, ব্রহ্মানন্দ মহারাজ, প্রেমানন্দ মহারাজ, শিবানন্দ মহারাজ, সারদানন্দজি, এরা সবাই এসেছেন। শ্রীরামকৃষ্ণ উৎসব করা তিনি শুরু করেন 1901 সালে। মাত্র 68 বছর তিনি বেঁচেছিলেন, এখনকার যে কালের হিসেবে খুব সামান্য, কিন্তু এমন একটা ছাপ রেখে গেছেন, এখনো পর্যন্ত আমাদের যখনই মনে হয় যে আমাদের সংসারটা ভীষণ কষ্টের, তখনই আমরা গুনগুন করে গাই, কণ্ঠকে আবৃত বিষয় কেশরী, ফেকোনা ফেকোনা তাহি বিবর, রামকৃষ্ণ চরণ সরজে, মজরে মন মধুপমর। আমাদের পরবর্তী যার কথা বলবো, খুব সময়ের সাথে বারবার ঘড়ি দেখছি আর সময়ের সঙ্গে দৌড়ে চলেছে, কিছু করার নেই। ছজনের জীবন বলা হচ্ছে একটা সমুদ্রকে একটা ঘটিতে ভরে দেওয়া, এই ঘটিতে ভরার একটা আপ্রাণ চেষ্টা করছি, আপনারা আমার একটুখানি সাহায্য করবেন। কালীপদ ঘোষ নিয়ে আজকে আমরা বলব। প্রথাগত বিশেষ কিছু লেখাপড়া তিনি শেখেননি, আমরা যেরকম এমএ বিএ বা ইদের পক্ষে ম্যাট্রিকুলেশন তখনকার দিনে খুব দামি ছিল, সেই ম্যাট্রিকুলেশনের পথেও তিনি যাননি। তার লেখাপড়া শেখা হচ্ছে এই যে তিনি ওই প্রথম যে ভাগ যে পড়েছিলেন কথামালা, সেই পরেই তার লেখাপড়া শেষ হয়ে যায়। কিন্তু বিশেষ বুদ্ধি ছিল, খুব রকম
বুদ্ধি ছিল এবং কর্মদক্ষতাও প্রচুর ছিল এবং এর নিজের বুদ্ধিতা ও কর্মদক্ষতার গুণে তিনি জন ডিকেনসন কোম্পানিতে প্রথমে খুব সাধারণ পদে চাকরি পান এবং ক্রমাগত তার কর্মদক্ষতার গুণে তাকে উচ্চ পদে তোলা হয়। যেমন লম্বা ছিলেন তেমনি মোটা আর পাল্লা দিয়ে উজ্জ্বল কৃষ্ণবর্ণ একটা চেহারা, উজ্জ্বল কৃষ্ণবর্ণ বলছি, কালো বললে খারাপ লাগে, উজ্জ্বল কৃষ্ণবর্ণ। তারপরে ছবি দেখলেই বুঝতে পারবেন কত কাণ্ড করে কত রকম ইমেজ টিমেজ করে সেটাকে একটু ফর্সা করার চেষ্টা করছে, কিন্তু কালীপদ এত কালো ছিলেন সে কালোর সেই কালিত্ব কিছুতেই কমানো যায় না। আর তার দুটি চোখ ছিল অপূর্ব সুন্দর, আয়ত চোখ আর সবসময় একটা প্রফুল্ল মুখ, সর্বাবস্থায় হাসতেন। নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের বুজুম ফ্রেন্ড ছিলেন, একেবারে ভীষণ বন্ধু। অতএব তার তার যা যা গুণ ছিল সব সব গুণ তিনি ইনহেরিট করেছিলেন। বারাঙ্গনাদের সঙ্গে ভালোবাসা ছিল, সুরাসক্তি ছিল, সব কিছু ছিল। 1884 সালে গিরিশ ঘোষের সঙ্গে তিনি প্রথমবার শ্রীরামকৃষ্ণকে দেখতে আসেন দক্ষিণেশ্বরে। এই যে আসার উদ্দেশ্যটা, তখন তার 35 বছর বয়স, এই যে আসার উদ্দেশ্যটা যে ভক্তি টক্তি নয়, এটা কৌতূহল, পরমহংসের কথা বলে যাই একটু গিয়ে দেখে আসি কীরকম প্যাক প্যাক করে হাস হাসে, তাই তিনি দেখতে গেছিলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণকে দেখে তার এত ভালো লেগে গেল, শ্রীরামকৃষ্ণকে তিনি ধরে নিয়ে এলেন। 1884 প্রথম ভাগে তাদের দেখা হয়েছিল, 1884 নভেম্বর মাসে শ্রীরামকৃষ্ণ তার বাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন। এত ভূতের মতো কালো, স্বামীজি নাম দিয়েছিলেন দানা, দানবের মতো, সেই কারণে ভক্ত সমাজে তার নাম দানা কালী বলে পরিচিত। কিন্তু সেই স্বভাব তিনি ছেড়ে ফেলেন, তার যে কালিমাযুক্ত স্বভাব এটা ছেড়ে ফেলেন কয়েকজনের প্রভাবে, রামচন্দ্র দত্ত, দেবেন্দ্রনাথ মজুমদার, সুরেন্দ্রনাথ এবং গিরিশচন্দ্রের সঙ্গে তার যখন সখ্যতা হয়েছিল, সেই নতুন গিরিশ যে শ্রীরামকৃষ্ণকে দেখে নিজের ভেতরে বদল করেছিল। বলছিলাম না ইভেন্ট ম্যানেজার কালীপদ ঘোষ হলেন এরকম একজন ইভেন্ট ম্যানেজার, যিনি শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব পালনের প্রাণপণ সেবা করতেন, প্রাণপণ কাজ করতেন। ঠাকুরের শেষ অসুখের সময় ওই যে যখন তিনি শ্যামপুকুর বাটিতে আছেন, তার যাবতীয় চিকিৎসার ব্যবস্থা, তার পথ্যাদি, এইগুলির ব্যাপার তিনি দেখাশোনা করতেন। বিশেষ করে ওই যে ওই অভয় দানের যে কালী পুজোর দিন যে তার যে অনুষ্ঠানটা, এটির উদ্যোক্তা ছিলেন কালীপদ ঘোষ। তাদের বাড়ি থেকেই সেই লুচি পায়েস এসেছিল, এখনও আসে। তিনি শ্রীরামকৃষ্ণ উৎসব যেখানেই যেতেন তার একটা বড় কাজ ছিল শ্রীরামকৃষ্ণ উৎসব পালন করেন। তার একটা সময় তিনি কলকাতা ঠাকুরেশ্বরী চলে যাওয়ার পর কলকাতা থেকে বম্বেতে পোস্টিং হয়ে গেলেন। কিন্তু বম্বেতে তার বাড়িটা ছিল শ্রীরামকৃষ্ণ মিশনের সাধুদের আবাসস্থল, সেখানে কে না গেছেন, স্বয়ং স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী তুরিয়ানন্দ, স্বামী অভেদানন্দ এবং স্বামী অখণ্ডানন্দজি, এরা সবাই সেইখানে গিয়েছেন। সব বড় বড় শহরে জন ডিকেনসন কোম্পানির শহরে শাখা কেন্দ্রে তিনি বাধ্য করেছিলেন শ্রীরামকৃষ্ণের ছবি লাগাতে হবে। কেন? তার নিজের ব্যক্তিগত অনুভূতি হয়েছিল, ওই মানুষটাকে দেখে আমার আমূল পরিবর্তন হয়েছে, অতএব যে তাকে দেখবে তার ভেতরেই তার পরিবর্তন হবে। 1885 সালের ঘটনা, সেদিন 1885 11ই ডিসেম্বর সকালে কাশীপুরে একদম প্রেমের ছড়াছড়ি চলছে আর ঠাকুর সবারকে স্পর্শ করে দিচ্ছেন, কালীপদর বক্ষ স্পর্শ করলেন তিনি, আর শুধু তাই বললেন না, বললেন চৈতন্য হোক, আর তাকে চিবুক দিয়ে এরকম করে আদর করতে করতে বললেন যে আন্তরিক ঈশ্বরকে ডেকেছে বা সন্ধানিক করেছে, তাকে এখানেই এখানে আসতেই হবে। আপনাদের মনে হতে পারে এই তো কালীপদ ঘোষের একটা জীবন, কালো থেকে সাদা হলো, সাদা থেকে কালো হলো, আবার কালো থেকে সাদা হলো, এ কি প্রভাব রামকৃষ্ণ সমাজে আগামী দিনের গৃহী ভক্ত। অনেক সময় আমরা বুঝতে পারি না আমাদের কোথায় একটা পতন হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান বলছেন ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাৎ সঞ্জায়তে কাম, কামাৎ ক্রোধো বিজায়তে, ক্রোধাৎ ভবতি সন্মোহ, সন্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। কিংবা অর্জুন বলেছিল অথ কেন প্রয়ুক্তোয়ম
পাপম চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষণীয় বলাদীব নিয়োজিত। আমি খারাপ হতে চাই না, একদম খারাপ হতে চাই না, একদম ঝকঝকে তক্তকে মানুষ থাকি, কে যেন আমাকে ধাক্কা দিয়ে সে খারাপ দিকে পাঠিয়ে দেন। পাপ কি সেটা বলতে গিয়ে ভগবান বলছেন, যারা দৈবী গুণকে অবলম্বন করে না আসুরিক গুণকে অবলম্বন করেন, ভগবান বলছেন আমি তাদের নরকে নিক্ষেপ করি। আদিগুরু শঙ্করাচার্য সেই নরকের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, এটি মনের একটি অবস্থা যেখানে আমরা সবাই জানি জগতের আমি ভালো, সবাই আমাকে জানে আমি ভালো, কিন্তু আমি জানি আমার ভেতরে অনেকগুলো কালো আছে। শ্রীরামকৃষ্ণ সেই আলো যিনি আমাদের কাছে একটা প্রত্যয় জাগান, রবীন্দ্রনাথের ভাষায় কত কলুষ কত ফাঁকি এখনো যে আছে বাকি মনের গভীরে, আমায় তার লাগিয়ে আর ফিরাইও না, তারে আগুন দিয়ে দহ, তুমি এবার আমায় দহ হেনাথ লহ। আমাদের প্রত্যেকের ভেতরে সেই কলুষতা আছে যেটা আমরা সর্বসমক্ষে বলতে পারি না, কিন্তু কালীপদ ঘোষের জীবন দেখিয়ে দিল আমাদের সবার একজন প্রিয় মানুষ আছেন যিনি আমাকে যাকে ধরে থাকলে আমার এই সমস্ত কলুষ কালিমা চলে যাবেন। মা যেমন বলেছিলেন, আর তোমার কেউ থাকুক না থাকুক সর্বদা জানবে তোমার একজন মা আছে, ঠিক এই প্রত্যয়টা কালীপদ ঘোষ তার সমগ্র জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন। যার জীবন পরের জনের আলোচনা করব, তিনি হলেন উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনিও খুব বেশি লেখাপড়া শেখেননি, উপেন্দ্রনাথ যদু পণ্ডিতের স্কুলে কথামালা অবধি পড়াশোনা করেছিলেন, এই তার লেখাপড়া জানা, কিন্তু নিজের উদ্যোগে তিনি লেখাপড়া তিনি তার জীবনে দাঁড়িয়েছিলেন। আগেকার দিনে ছিল না, কুলীনরা অনেকগুলো বিয়ে করতো, 10টা 15টা 20টা 50টা 100টা এরকম বিয়ে করতো, তা সেই কুলীন তার বাবা ওরকম কুলীন ব্রাহ্মণ, তার কাজই ছিল বিয়ে করা, আর একটা করে শ্বশুর বাড়িতে এত বিয়ে ছিল যে বছরে একদিন কি দুদিনের বেশি তার তিনি আর তার বাবার সঙ্গ পাননি, তাই মাতুলালয়েতেই তার থাকা, আর মাতুলদের ধাক্কা আঘাত সমস্ত কিছু পেয়ে তার জীবন বড় হয়ে ওঠা। যেহেতু তার লেখাপড়া শিখেননি, তার মাতুল তাকে ভীষণ রকমের উৎপাত করতেন, তিনি মূলত তার নিজের উদ্যোগে কাজ নেওয়া শুরু করলেন। প্রথমে ওষুধের কোম্পানিতে কাজ নিলেন, ওষুধের শিশি ধোয়া তাতে লেবেল লাগানো এই সমস্ত কাজগুলো তিনি করতেন। একটা সময় দেখলেন যে ডাক্তারের চরিত্র ভালো না, তিনি কিন্তু তাকে ছেড়ে দিয়ে চলে গেলেন। তারপরে তিনি বটতলায় ওই যে ছোটো ছোটো আগে যে চটিবটি ওই কিছু সেগুলো করতেন আর কি, সেগুলো বিক্রির কথা বলতেন। তারপরে তিনি ভাবলেন এভাবে হবে না, বটতলাতেই দোকান ছিল বৃন্দাবন বসাক, তার বইয়ের দোকানে তিনি কাজ নিলেন। লেখাপড়া জানেন না তো, কী কাজ দেবে, প্রথমে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, জল আনা, বই সাজিয়ে রাখা, বই বিক্রি করা, এইসব কাজই তিনি করতেন। কিন্তু একটা সময় দেখা গেল যে বৃন্দাবন বসাক মাত্র 75 টাকায় তার বইয়ের দোকানটা বিক্রি করে দিয়ে যাচ্ছেন, তিনি যেন বইয়ের দোকানটাকে এত ভালোবেসে ফেলেছিলেন সেটাকে কিছুতেই ছাড়তে চাইছেন। মামার কাছে টাকা চাইলে মামা তো খেদিয়ে দেবে, তাই মামিকে ফিসফিস করে বলে মামির কাছ থেকে 75 টাকা নিয়ে এই উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রথম ব্যবসা শুরু হলো। এই উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় তার ব্যবসা শুরু করলেন মাত্র 75 টাকা দিয়ে, পরে সে ধার খুব দ্রুত তিনি শোধ করে দিয়েছিলেন। প্রথমে এই বটতলার চটি বইগুলোকেই বিক্রি করতেন, তারপরে তার মনে হলো চটি বইগুলো শুধু বিক্রি করে হয় না, চটিগুলোর বইগুলোর একটা সংকলন তৈরি করলেন। দেখুন, তিনি ছিলেন বই বিক্রেতা, তার থেকে তিনি প্রকাশক হলেন, এবং ধীরে ধীরে আক্ষরিক অর্থে যে বিদ্যাহীন মানুষ, তিনি বিদ্যার সাধনা তার শুরু হলো। তিনি প্রকাশক ছিলেন অনেকগুলি গ্রন্থের, দেবেন্দ্রনাথ মজুমদারের দাদা কবি সুরেন্দ্রনাথ মজুমদারের কাব্যগ্রন্থের তিনি প্রকাশক ছিলেন। তিনি জ্ঞানাঙ্কুর পত্রিকা প্রকাশ করেন, স্বামী বিবেকানন্দের ইমিটেশন অফ ক্রাইস্টের যে অনুবাদ ঈশানুসরণ, তার প্রথম অনুবাদ প্রকাশিত হয় তার সাপ্তাহিক পত্রিকায়, বসুমতী সাহিত্য মন্দির, বসুমতী নাম দিয়ে যে পত্রিকা তিনি প্রকাশ করেছিলেন, সেই পত্রিকার একসময়ের সম্পাদক ছিলেন পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়, জলধর সেন, সুরের সমাজপতি। আর তার অনবদ্য অবদান সেই সময়ে এই আমরা যে রচনা সমগ্র বলি সেই রচনা সমগ্রের আনুষ্ঠানিক প্রকাশ। তিনি কালীপ্রসন্ন সিংয়ের মহাভারত প্রকাশ করেছেন, যেটা আজও পাওয়া যায়,
মাইকেল মধুসূদন দত্তের সমগ্র বঙ্কিমচন্দ্র, টেকচাঁদ, গিরিশচন্দ্র, দীনবন্ধু সংগ্রহ, হেমচন্দ্র এবং নবীনচন্দ্রের গ্রন্থাবলীও প্রকাশ করেন। রবীন্দ্রনাথ সাহস করে তার নিজের বই দিয়েছিলেন তার কাছে প্রকাশ করতে। আরও একটি জিনিস তিনি প্রকাশ করেন, স্বামী বিবেকানন্দ কলকাতায় এসেছেন, বিভিন্ন জায়গায় তার বক্তৃতা হতে আরম্ভ করেছেন। স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে তিনি বললেন সেইগুলিকে তাকে লিখে দিতে, লিখিত রূপ দিতে। সেই লেখা রূপ সাধারণের মধ্যে তিনি বিতরণ করতেন, এই কাজটি তিনি করেছিলেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে তার দেখা, সেই সময় কিছু বলবেন না। আমরা জানেন তো বেশিরভাগ সময় বেখবর হয়ে গেছি, কেউ আমাদের খোঁজ নেয় না, কেউ তো খোঁজ নিচ্ছেন, এটা খুব ভালো জিনিস কিন্তু, এটা নিয়ে আমাদের এতটুকু বিরক্ত হওয়া উচিত নয়। কেউ তো খোঁজ নিচ্ছেন আমাদের, সবাই আমরা তো কেউ ফিরেও তাকায় না, কেমন আছি ওই দেখা হলে খুব ভালো, কিন্তু আদতে কেউ অন্তর থেকে খোঁজ নেয় না, কেউ তো কাউকে খুঁজছেন, এটা খুব বড় জিনিস আর কি। ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরে তার দেখা হয়ে গেল। ব্রাহ্মণ জেনে আর বাড়িতে নারায়ণ সেবা দেখেই আমাদের পেটুক ভগবান, তিনি বললেন আমাকে একটু প্রসাদ খাওয়াতে পারো, মামাকে বললে তো ঠেঙানি জুটবে, তাই মামিকে বলে প্রসাদ নিয়ে এলেন তিনি। এই প্রসাদ দিয়ে, খাবারের মধ্যে দিয়ে তিনি যেন তার হৃদয়ে প্রবেশ করলেন। এই প্রসাদ থেকে ভালোবাসা তার একটা রামকৃষ্ণময় জীবন গড়ে উঠতে সাহায্য করলো। অথচ তিনি অদ্ভুত জিনিস, ভক্তি চাননি, জ্ঞান চাননি, বিবেক চাননি, বৈরাগ্য চাননি, কিচ্ছু চাননি, তিনি একটা অদ্ভুত জিনিস চেয়েছিলেন যেটা আমরা লুকিয়ে লুকিয়ে চাই, সামনাসামনি চাইতে লজ্জা পাই, অর্থ চেয়েছিলেন, একটু টাকা পয়সা হোক। ঠাকুরও বলেছিলেন, আশীর্বাদ করেছিলেন খুব হবে। একদিন কথা প্রসঙ্গে কেউ বলেছিল আপনি ওকে কিছু করেন না, ওর একটু আধ্যাত্মিক উন্নতি হয় না, ঠাকুর ভারী সুন্দর একটা কথা বলেছিলেন ও তো কিছু চায় না, ওর ইচ্ছা ছোট দুয়ারটা বড় হয়, তা হবে, ছোট দুয়ারটা বড় হয়, এর দুটো অর্থ আছে, আক্ষরিক একটা অর্থ হচ্ছে তার একটুখানি পয়সা কড়ি হবে, আর দ্বিতীয় অন্য অর্থ হচ্ছে তার হৃদয়টা যেন একটু একটু করে প্রসারিত হবে। আপনি ইনভিজিলেটারের মতো এরকম ঘুরে বেড়াচ্ছেন কেন বলুন তো, আমার খুব অস্বস্তি হচ্ছে, আপনি ইনভিজিলেটার কাউকে খুঁজছেন, তাহলে ইনভিজিলেটারের মতো একবার এপাশ ওপাশ করছেন, হয় এক জায়গায় বসুন, কাউকে খুঁজছেন না, আমার কাছে অব্দি আসতে হবে না, মুশকিল, মানে এই এরকম ইনভিজিলেটারের মধ্যে ঘুরে বেড়ালে, আমি একেবারে ভীষণ ভীতু ছাত্র আর কি, আর ছটা লোককে পরীক্ষা দিয়েছে সময়ে এক ঘন্টা, আচ্ছা তার মধ্যে যদি ইনভিজিলেটার চারবার ঘুরে, ভক্তরা ঘুরি দেখলেই আমার কীরকম মানে মুখের ভেতরে ছ্যাঁত করে উঠে, এই বোধহয় বেশি নিয়ে নিল, হ্যাঁ সেখানে এরকম যদি ইনভিজিলেটারের মধ্যে ঘুরে বেড়ায় খুব অস্বস্তিকর, এটা বুঝতে হবে। তিনি ঠাকুরেই যে বলছিলাম না, তার ঠাকুর বলছেন যে তো ও আর কিছু চায় না, ওর ইচ্ছা ওর ছোটো দুয়ারটা বড় হয়, তা হবে, এই ছোটো দুয়ারটা বড় হোক এই কথার দুটো অর্থ আছে, নম্বর এক হচ্ছে তার অর্থ হবে, আর দুই হচ্ছে তার হৃদয়ের প্রসারণ হবে। ঠাকুর খুব ইশারায় কথাটা বলেছিলেন, কিন্তু যেন এটা শুধুমাত্র উপেন্দ্রনাথ এবং শ্রীরামকৃষ্ণই বুঝেছিলেন। এই তিনিও আরেকজন ছিলেন শ্রীরামকৃষ্ণের জন্মোৎসবের অন্যতম উদ্যোক্তা। আগের দিন আরেকটা ভয় দারুণ কাজ করেছিলেন স্বামীজি, যেদিন বিদেশ থেকে ফিরে আসছেন, বজবজ থেকে শিয়ালদা আসবেন, শিয়ালদা থেকে কলকাতায় আসবেন, তার আগের দিন সারা শহর জুড়ে তিনি প্ল্যাকার্ড লাগিয়েছিলেন, 50,000, এক দুটো নয়, 50,000 হ্যান্ডবিল আর 10,000 বসুমত্রী পত্রিকা, যেখানে স্বামী বিবেকানন্দ আসবেন তার সেই সংবাদটি প্রকাশিত হয়েছে, এলো ফ্রিতে বিলি করেছিলেন। শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পর তার গুরুভাইদের কখনো কখনো তিনি তাদের গুরুভাইদের আশ্রয়স্থল হয়ে উঠেছিলেন, গুরুভাইরা কখনো কখনো দক্ষিণেশ্বর থেকে ফিরে ক্ষুধার্ত অবস্থায় তার কাছে যেতেন এবং তিনি মন প্রাণ ভরে তাকে খাওয়াতেন। অখণ্ডানন্দজি বলছেন তার স্মৃতিকথা থেকে, রাত্রি প্রায় 8টার সময় ক্ষুধাতুর অবস্থায় উপেন্দ্রের সেই ছোট্ট দোকান ঘরে এলে উপেন্দ্র তৎক্ষণাৎ এক চাঙাড়ি নানা প্রকারের খাবার আর দোনা দোনা পান খাওয়াইয়া তাজা করিয়া দিত। বিডন স্কোয়ারের ধারে ছেকড়া গাড়ির আড্ডা ছিল,
গারোয়ানরা বরানগর কাশীপুর চার পয়সা বলে হাঁকত, আর ভাড়া দিয়ে, আর উপেন্দ্রনাথ তাদের ভাড়া দিয়ে সেই গাড়িতে তুলে দিতেন। এইরূপে কতদিন যে সে আমাদের খাওয়াইয়া বরাহনগরে গাড়িতে চাপাইয়া দিত তার ঠিক নাই। অনিকেত স্বামী অদ্ভুতানন্দজির সঙ্গে উপেন্দ্রনাথের খুব ভালোবাসার সম্পর্ক ছিল। বসুমতী সাহিত্য মন্দির, যেটি তার প্রতিষ্ঠার জায়গা, সেইখানে সেই বসুমতী অফিসে তিনি দিনের ছাপাখানায় তিনি দিনের পর দিন ছিলেন। লোকে বলতো এটা তো বসুমতী অফিস নয়, এটা রামকৃষ্ণের সদাব্রত। আর সুরেশচন্দ্র সমাজপতি তার একটা লেখায় লিখেছিলেন যে বসুমতী প্রবর্তক হইতে নিম্ন পর্যায়ের সেবক পর্যন্ত প্রায় সকলেই রামকৃষ্ণ ভক্ত। জীবনে সাফল্য লাভ করলেও আমরা যেমন সাফল্য লাভ করলে যাদের কারণে সাফল্য লাভ করি, সবার আগে ভুলে যাই নিজের স্কুলের মাস্টারমশাইদের, সবার আগে ভুলে যাই নিজের বাবা মাকে, ইদানিং খুব শুরু হয়েছে, আমরা সবাই ভুলে যাওয়ার চেষ্টা করি। উপেন্দ্রনাথ মনে প্রাণে বিশ্বাস করতেন এই সমস্ত ওর মূলে ছিল শ্রীরামকৃষ্ণের অমোঘ আশীর্বাদ। তার বিশ্বাস ছিল ঠাকুর তো কখনো তাকে বিপথে যেতে দেবেন না। আশীর্বাদ বিশ্বাসের এক অনুপম জীবনযাপন করে তিনি পুষ্ট করে গেছেন আমাদের এই রামকৃষ্ণ ধারাকে, আমাদের একটা নতুন জীবনের পথ তিনি দেখিয়ে গেছেন। আমরা পরে যার জীবন আলোচনা করব, এর দুটো দিক আছে জানেন তো, এক হচ্ছে ভয় অন্যমনস্কতা, বা আমি তাদেরকে এমন কিছু দিতে পারছি না যেটা তাদের কথা থেকে বাঁচে। একবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গিয়েছিলাম, ওখানে তো হাততালি দেয় না, সাধু সাধু বলে সবাই বলে আর কি, হয়ে গেলে তারপরে ওরা সাধু সাধু বলছে, আমরা তো এরকম জানি না। তো বিভাগীয় প্রধান একটা ভারী সুন্দর কথা বললেন, খুব একটা উত্তেজকমূলক কথা, কী না আপনার বক্তৃতাটা না খুব ভালো হয়েছে। আপনি কী করে বুঝলেন? বললেন কেউ এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখছে না, মানে যদি ভালো না দেওয়া যায় তাহলে কিন্তু এরকম গল্পই হবে। আমরা এরপরে যার জীবনের গল্প বলবো তিনি হলেন সুরেশচন্দ্র দত্ত। সুরেশচন্দ্র দত্তের এই কটি গুণের জন্য সবাই তাকে চিনত, এক অমায়িকতা, তিন ছিল, দুই হচ্ছে সত্যবাদিতা, তিন হচ্ছে ন্যায়পরায়ণতা, চার হচ্ছে সরলতা, আর পাঁচ হচ্ছে স্বাবলম্বন। এই পাঁচটি গুণের অধিকারী ছিলেন সুরেশচন্দ্র দত্ত। তিনি ঠাকুরের কাছে আসেন নাগমশাইয়ের সঙ্গে, নাগমশাইকে তিনি মামা বলতেন, তাদের মামা ভাগ্নের সম্পর্ক ছিল। এই সময় তিনি ব্রাহ্ম সমাজের প্রভাবে প্রতীক উপাসনার প্রতি তার সমস্ত ভালোবাসা উঠে গেছিল। এদিকে ভক্তিমান নাগমশাই তিনি চান ঠাকুরের কাছে তার দীক্ষা হোক, তাই তিনি একদিন পাকড়াও করে ঠাকুরের কাছে নিয়ে গেলেন। সুরেশ বলল, আমার তো মন্ত্র বা ঈশ্বরীয় রূপে বিশ্বাস করি না। ঠাকুর বললেন, তবে তোমার এখন দীক্ষার দরকার নেই, পরে তুমি এর প্রয়োজন বুঝবে, সময়ে তোমার দীক্ষা হবে। এই ঘটনার কিছুদিন বাদ 1885 সালে ব্রিটিশ সৈন্যের, তখন আফগান যুদ্ধ চলছে কোয়েটারে, সেইখানে তিনি এই আফগান সেনার সাথে যুক্ত হলেন। তিনি মূলত অফিসের কাজকর্ম দেখাশোনা করতেন। অকাতরে পয়সা খরচ হচ্ছে যুদ্ধের জন্য, অনাবশ্যক পয়সা অকাতরে খরচা হচ্ছে, কেউ যারা উদ্ধারকর্মী কর্মী আছেন তাদেরকে কেউ বাধা দেবার লোক নিয়ে। ব্রিটিশ অফিসার তাকে বললেন, আমি চোখ বুঝে কিছু ব্ল্যাঙ্ক এবং ফলস ভাউচারে সই করে দেব, তার টাকা তুমি তুলে দেবে, তুমি এটাকে লিগালাইজ করে দেবে, আর তাহলে যা টাকা পয়সা থাকবে খানিকটা, বেশিরভাগটা আমি, খানিকটা তুমি নেব, আর যদি না করো তোমাকে এইখানে মেরে পুঁতে দিয়ে যাব। ভারী ভয় পেলেন তিনি। একজন ডাক্তারের কাছে গিয়ে তিনি তার সমস্যার কথা বললেন, ডাক্তার একটা সার্টিফিকেট দিলেন যে হি ইজ আনফিট টু সার্ভ দি আর্মি, বা সঙ্গে সঙ্গে তার মুক্তি হয়ে গেল। কিন্তু সেনা অধ্যক্ষ তো ছাড়বেন না, সমস্ত টাকা পয়সা কেড়ে নিলেন, সম্পূর্ণ কপর্দক শূন্য হয়ে সেই আফগানের কিয়টর থেকে তিনি রওনা দিলেন। হাঁটতে হাঁটতে তিনি এসে কাশী পৌঁছলেন, সেখান থেকে ধীরে ধীরে কলকাতায় এসে পৌঁছলেন। কলকাতায় এসে পৌঁছে দেখলেন তার ভাইয়ের খুব অল্প রোজগার, মাত্র 25 টাকা বেতন পায়। এখন সেইখানে যদি তিনি তার পরিবার নিয়ে তার ঘাড়েতে চড়েন তাহলে সেটা খুব মুশকিল হয়ে যাবে, ভীষণ রকমের মুশকিল হবে। তাই তিনি একটা অভিনব উপায় অবলম্বন করলেন। এই দুঃসাহস বোধহয় আমরা ভক্তরা কেউ
বড় একটা দেখাতে পারি না। তিনি আলু বিক্রি করতে থাকলেন, পোস্তা থেকে আলু কিনে বাড়ি বাড়ি গিয়ে আলু বিক্রি করতে থাকলেন। পরে অবশ্য তিনি 60 টাকা বেতনের কাজ পেয়েছিলেন, কিন্তু দুটো অবস্থাতেই তিনি শান্ত ছিলেন। নিজের জীবনকে কেমনভাবে অনাড়ম্বর রাখতে হয় এবং আদর্শনিষ্ঠ করতে হয়, কালীপদ ঘোষ তার একটি অন্যতম উদাহরণ। সেই সময় তার ভীষণ দীক্ষার ইচ্ছা হলো, ঠাকুরের কাছে আসা যাওয়া শুরু করেছে। কিন্তু ঠাকুর তখন খুব অসুস্থ, কাশীপুরে তার শরীর চলে গেল দুঃখের অন্তরে, একদিন ভীষণ কাঁদছেন। একটা সময় তাকে নিয়ে যাওয়া হয়েছিল ঠাকুরের কাছে দীক্ষার জন্য। ঠাকুরকে তিনি ফিরিয়ে দিয়েছিলেন, আজকে ঠাকুরকে তার বড় প্রয়োজন, কিন্তু কিছুতেই তিনি আর ঠাকুরের দর্শন পাচ্ছেন না। ভোর রাতে স্বপ্ন দেখলেন, গঙ্গার মধ্যে থেকে উঠে দাঁড়িয়েছেন শ্রীরামকৃষ্ণ, তার সামনে দাঁড়িয়ে আছেন এবং স্বপ্নে তাকে মন্ত্র দীক্ষা দিলেন, এবং তিনিও শ্রদ্ধাবনত চিত্তে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে তিনি তাকে প্রণাম করলেন। হাটখোলা দত্ত বাড়ির ছেলে ছিলেন সুরেশচন্দ্র দত্ত। তিনি নিজে লিখেছেন এবং তার সংগ্রহে বহু গ্রন্থ ছিল। তার নিজে লেখা এবং সংগ্রহিত বইয়ের নাম পরমহংস রামকৃষ্ণের উক্তি, সাধক সহচর, বেদ ও বাইবেল, ভগবান শ্রীরামকৃষ্ণ ও ব্রাহ্ম সমাজ, শ্রীরামকৃষ্ণ লীলামৃত এবং কাজের লোক। এই পরমহংস রামকৃষ্ণের উক্তি প্রথম প্রকাশিত হয় ঠাকুর থাকাকালীনই 1884 সালের ডিসেম্বর মাসে, আর তার দ্বিতীয় প্রকাশন হয় ঠাকুরের শরীর চলে যাওয়ার পর 1886 সালে, এবং পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ জীবনীসহ বর্ধিত আকারে এটি প্রকাশিত হয় 6টি খণ্ডে 1894 সালে। এই 6টি খণ্ডে প্রত্যেকটিতে 100টি করে শ্রীরামকৃষ্ণের উপদেশ সংকলিত হয়। এই গ্রন্থটি এখনও পাওয়া যায়, তবে 1 খণ্ডে এটি এসে গেছে, এবং তার মধ্যে শ্রীরামকৃষ্ণের জীবনী এবং 950টি উপদেশ, যা তিনি নিজে শুনেছিলেন আর যা তিনি অন্যদের কাছ থেকে শুনেছিলেন সেইগুলি প্রকাশ করেন। 1319 সালে তার মহাপ্রয়াণ হয়। পৌষ মাসে উদ্বোধন সংখ্যায় সুরেশচন্দ্র দত্ত বিষয়ে লেখা হয়, নাগমহাশয় জনৈক বন্ধুর নিকট সুরেশবাবুর সম্বন্ধে বলেন, নিজের চরিত্র একেবারে সাদা বা বিশুদ্ধ রাখিতে তিনি সুরেশের নয় বিরল ব্যক্তিকে দেখিয়াছেন। নাগমহাশয় কথা বলছেন, আমরা বিশুদ্ধতার প্রতীক, সততার প্রতীক এখন যেরকম দেখি, সেরকম বিশুদ্ধতার প্রতীক নাগমহাশয়কে দেখেছি। নাগমহাশয় বলছেন তার নিজের চরিত্রকে তিনি কেমনভাবে ঠিকঠাক রাখবেন, এইটা তিনি শিক্ষা নিয়েছিলেন আমাদের সুরেশ দত্তের কাছে। তিনি বলছেন, নিঃস্ব অবস্থায় পতিত হইলেও তিনি আপন স্বাভাবিক আভিজাত্য ও আপন স্বাধীন চিত্ততার পরিচয় সর্বদা প্রদান করিয়েছেন। মোটা ভাত কাপড় মাত্রেই সন্তুষ্ট থাকিয়া কামকাঞ্চনময় সংসারে সাদর আহ্বান উপেক্ষা করিয়া এই গৃহ উদাসীন নিজ জীবনের গতি সর্বদা ঈশ্বরাভিমুখ রাখিয়াছিলেন। ঈশ্বরে নির্ভরশীল ভক্ত ভক্তি বিশ্বাস সমন্বিত নিষ্কাম কর্মজীবনের এক উজ্জ্বল জ্বলন্ত ছবি আমাদের ন্যায় সাধারণ মানবের জন্য ইহলোকে রাখিয়া গিয়া আমাদিগকেও ধন্য করিয়াছেন। আমরা বড় একটা সুরেশচন্দ্রের জীবন আলোচনা করি না, কিন্তু এই ছোট্ট ছোট্ট জীবন, গৃহী পার্ষদদের জীবনীদের মধ্যে এই জীবনগুলো আমাদের আলোচনা করার ভীষণ প্রয়োজন আছে। ঠাকুর বলছেন, নৌকা জলে থাকুক তাতে তার কোনো ক্ষতি নেই, কিন্তু জল যেন নৌকার মধ্যে প্রবেশ না করে। সংসারী জীব সংসারে থাকুক তাতে কোনো দোষ নেই, কিন্তু সংসার যেন তার মধ্যে প্রবেশ না করে। জলে আমাদের থাকতেই হবে, নৌকা যে জলে থাকবে, জল ছাড়া তো নৌকার অস্তিত্ব নেই। নৌকার ব্যালেন্স রাখার জন্য খানিকটা জল সেই নৌকার ভেতরে ঢোকাও দরকার আছে, কিন্তু দেখবেন একটা ছোট বালতিতে বা হ্যান্ডপাম্প দিয়ে মাঝে মাঝেই ওই মাছিরা জল বার করে দেয়। কেন না, অতিরিক্ত জল গেলে একটা সময় নৌকাটা ডুবে যাবে। আমাদেরও সংসার ছেড়ে থাকার কোনো উপায় নেই। আপনারা একরকমের সংসার করেন, আমরা আরেক রকম সংসার করি, কিন্তু এই সংসার বোধটা যেন আমাদের ভিতরে সবসময় না জাগে, সেটা থেকে যেন আমরা বিচ্যুত হতে পারি। অক্ষয় কুমার সেন তার একটি অদ্ভুত লেখার ভেতরে পুঁথির এক জায়গায় লিখছেন যে, তুমি আমায় সংসারই করেছো তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সংসারের ভেতরে তুমি আমায় ডুবিয়ে দিও না, এইটা দেখার দায়িত্ব তোমার।
তুমি আমাকে যে অবস্থায় রেখেছো আমি সেই অবস্থা থেকে এগোনোর চেষ্টা করব। কিন্তু এমনটা যেন না হয় যে তোমাকে যেন ভুলে যাই আর কি, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপ্নে, রবীন্দ্রনাথের গান আছে না, যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে, তবে তোমায় আমি পাইনি যেন সেই কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে, এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে, আমার যতই দুহাত ভরে ওঠে ধনে, তবে কিছুই আমি পাইনি যেন সেই কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। পূজ্যপাদ ভূতেশ আনন্দজি বারবার এই কথাটা আমাদের বলতেন, বলতেন আমরা হয়তো ঈশ্বরীয় বস্তু লাভ করতে পারিনি, কিন্তু এই যে পারিনি, এই পারিনিটা যেন আমাদের মনের ভেতর থাকে শয়নে স্বপ্নে, এটা যেন আমাদের প্রিক করে, আমরা এখন আদর্শ থেকে অনেক দূরে চলে আছি, এই জীবনীগুলো আমাদের সাহায্য করে। এরপরে যার কথা বলবো তাকে বলতেন স্বামী বিবেকানন্দ নাম দিয়েছিলেন শাঁকচুন্নি, অক্ষয় কুমার সেন, একবারে মিষ্কালো আগলুষ কাঠের মতো গায়ের রং, আর হার সর্বস্ব চামড়া দিয়ে মোড়া হার সর্বস্ব শরীর, আর হাতির মতো কুঁতকুঁতে চোখ, পাতলা দুটো ঠোঁট, আর ওই যে ঘুঁটে দেওয়া হলে, এখনকার দিনে আপনারা জানেন না, ঘুঁটে দেওয়ালে খানিকটা গোবর হাতের বাইরে চলে আসে, সেটা শক্ত হয়ে গেলে একটা পাতলা নাকের মতো দেখতে হয়, তার নাকখানি ছিল ওই রকম, খ্যান খ্যানে গলা ছিল, আর সেই মেয়ে ভূত যদি মানে জীবিত অবস্থায়, মানে বিধবা না হয়ে যদি জীবিত অবস্থায় মারা যায়, তার হাতে শঙ্খ কলায় থাকে, সেই শাঁখাওয়ালা যে ভূতনি তার নাম হচ্ছে শাঁকচুন্নি। শেষের দিকে যখন তিনি সাদা কাপড় পরতেন, মাথায় সাদা ক্যাপ পরতেন, কাপড় দিয়ে বাঁধতেন, লম্বা সাদা দাড়ি ছিল, আর লাঠি হাতে আসতেন, আর সে খ্যান খ্যানে গলায় কথা বলতেন, মনে হতো স্বামীজির নাম দেওয়াটা সার্থক। এই শাঁকচুন্নি শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন শ্রীকৃষ্ণের অনুসন্ধান করবেন বলে, তার গুরু বলেছিলেন নিত্যদিন যদি সাধন ভজন করো তাহলে অবশ্যই তোমার শ্রীরামকৃষ্ণ শ্রীকৃষ্ণের দর্শন হবে। তিনি তার সাধন ভজনে এতটুকু সময় নষ্ট করেননি, জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে পড়াশোনা করাতেন, শিক্ষকতা করতেন, আর নিমতলা মহাশ্মশানে দিনের পর দিন সাধন ভজন করেছেন। তিনি শুনলেন এক রামকৃষ্ণ পরমহংসের কথা, দেবেন্দ্রনাথ মজুমদার এবং ধীরেন্দ্রনাথ ঠাকুর তারা কোনো এক রামকৃষ্ণ পরমহংস সম্পর্কে আলোচনা করছেন। তিনি তাড়াতাড়ি গিয়ে ভাবলেন যে গিয়ে জিজ্ঞাসা করি, পরমহংস তো তাহলে নিশ্চয়ই আমার ভগবান দেখাতে পারে। তিনি কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, একেবারে দেবেন্দ্রনাথ তাকে সরিয়েই দিলেন, বিচ্ছিরি দেখতে ছিলেন তো, সুন্দর লোকের মানুষরা বিচ্ছিরিদের বড় একটা পছন্দ করে না, বললেন তোমার জন্যে কি হবে। কিন্তু ইনি বললেন, ধীরেন্দ্রনাথ বললেন যে রামকৃষ্ণ পরমহংসদেব থাকেন দক্ষিণেশ্বরে, দুটো মাত্র শব্দ রামকৃষ্ণ পরমহংস এবং দক্ষিণেশ্বর তার মনের ভিতরে ছ মাস ধরে আন্দোলিত করলেন, বুঝলেন এখন যেরকম উৎকোচ না দিলে কোনো কাজ হয় না, ঠিক সেই রকম দেবেন্দ্রনাথকে উৎকোচ না দিলে কোনো কাজ হবে না। এক ছিলিং করে তামাক সেজে শ্রীরাম দেবেন্দ্রনাথের দরজার কাছে রেখে গেলেন, ছ মাস ধরে রোজ একটু একটু করে উৎকোচ খাইয়ে খাইয়ে মাথা চুল থেকে পায়ের নৌকো দিয়ে এবারে দেনায় ডুবিয়ে দিলেন। অবশেষে ওই 1885 সালের জানুয়ারি মাসে মহিমাচরণ চক্রবর্তীর 100 নম্বর কাশীপুর রোডের বাড়িতে তার সঙ্গে তাদের দেখা হলো, ওদের সঙ্গে তিনি এলেন, এসে যেই প্রণাম করেছেন ঠাকুর তার সঙ্গে কোনো কথা বললেননি, শুধু তাকিয়েছেন, মনে হলো চোখের ভেতর দিয়ে তিনি তার হৃদয়বুকটা সম্পূর্ণ নিয়ে নিলেন। পুথিকার লিখছেন, বিমানে বিমানে খেলা ডাকাতি দিনের বেলা শততালা হৃদয়ের খুলি, তিনি তার সঙ্গে আমার এই যে লীলা এটা একেবারে স্বর্গীয়, মরজগতের মলামাটির সামান্যতম স্পর্শটুকু নেই, তিনি আমার মনটাকে ডাকাতি করেছেন, চোর এসে চুরি করে, এই সামনে যা পায় তা নিয়ে যায়, ডাকাত আগে থেকে চিঠি দেয়, হারে রেড়ে রেড়ে করতে করতে আসে, আমার সমস্ত প্রতিরোধ গুড়িয়ে দিয়ে আমাকে জয় করে নিয়ে চলে যায়, আমাকে পুরো পরাভূত করে আমার জিনিসপত্র জয় করে নিয়ে চলে যায়। তিনি যেন সকলের মাঝখানে এসে তার থেকে তাকে যেন ছিনিয়ে নিলেন, এক নতুন, রবীন্দ্রনাথের আছে না লেখা, এই জীবনে ঘটালে মোর জন্ম জন্মান্তর সুন্দর হে সুন্দর, এই লোভিনু সঙ্গতব সুন্দর হে সুন্দর, পুণ্য হলো অঙ্গ মম ধন্য হলো অন্তর সুন্দর হে সুন্দর, এই তোমারই পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারই মিলন সুধা রহিল প্রাণে সঞ্চিত, তোমার মাঝে এমনি করে নবীন করে লাও হে মোরে, হৃদগগনে ঘটালে মোর জন্ম জন্মান্তর সুন্দর হে সুন্দর।
ঠিক যেরকমভাবে যেন তিনি তাকে আবিষ্কার আকর্ষণ করে নিলেন। গান হচ্ছে, গান গাইতে শুরু করেছেন, কীর্তনীয়রা গাইছেন, ঠাকুর তার মাঝখানে গিয়ে টপ করে দাঁড়িয়ে নাচছেন, সে অপূর্ব দৃশ্যের বর্ণনা আছেন পুঁথিতে আপনারা পাবেন। ঠাকুর গাইছেন, তার দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, বাঁ হাতটা এমনি করে তুলে রেখে আছেন, সমাধিস্থ হয়ে আছেন। আর তার হাসিটা দেখে মনে হচ্ছে ঘন কালো মেঘের মধ্যে যেরকম বজ্রবিদ্যুৎ বাজলে যেরকম হয় তাকে ঠিক সেই রকম দেখাচ্ছে, তার হাসিটা ওই রকম অপূর্ব মনে হচ্ছে। এমন সময় বিজয়কৃষ্ণ গোস্বামী চিৎকার করে বলতে থাকলেন, এই আমাদের কৃষ্ণ, এই আমাদের কৃষ্ণ, এই আমাদের কৃষ্ণ। এর মনের ভেতর যেন বোধ হলো যে শ্রীকৃষ্ণ আলাদা করে, এলোক শ্রীকৃষ্ণ দেখাতে পারে না, একে দেখলেই শ্রীকৃষ্ণের অনুভব হয়। এই 1885 জানুয়ারি থেকে 1886 ঠাকুরের শরীর যাওয়ার দিন অবধি এই দীর্ঘ সময়টা তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গ করেছেন। কত কাণ্ড হয়েছে, গিয়ে বলেছেন, ঠাকুরকে গিয়ে বলেছেন যে আমি অন্ধ, ঠাকুর বলছেন হ্যাঁ তবে ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন। এর অর্থ হচ্ছে আমি ভগবানকে দেখতে পাই না এটা সত্য, কিন্তু ভগবান আমাকে দেখছেন, এই বোধটা আমাদের জাগা দরকার। আমি হয়তো তাকে বলছি, ভূতেশানজি যেরকম বলতেন যে তোমার কথা শোনার পরে তিনি যে উত্তর দিলেন সেটা শোনার মতো কান তৈরি হয়নি, কিন্তু নিশ্চিত জানবে তিনি তোমার কথা শুনছেন, শুনছেন, শুনছেন। এ যেন একটা অদ্ভুত প্রত্যয় জাগিয়ে দিলেন। এক পয়সা দু পয়সা বাঁচিয়ে তিনি নিয়ে গেছেন কুলফি মালাই, ঠাকুর খাননি, বলেছেন যে এত দেরি হয়ে গেছে আমার খেতে কষ্ট হয়। ঠাকুরকে যেন তিনি কোনোভাবেই নিজের ভাব প্রকাশ করতে পারছেন না। 1886 পয়লা জানুয়ারি যেদিনকে তিনি আত্মপ্রকাশে অভয় দান করলেন, সদা লুকিয়ে থাকা আমাদের এই অক্ষয় কুমার সেন দুখানি চাঁপা ফুল আগে থেকে হাতের মধ্যে নিয়ে রেখেছিলেন। ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন হবেন তিনি জানতেন, যখন যেন সমাধিতে তিনি মগ্ন হলেন তখন চুপ করে তার পায়ে দুটি ফুল দিয়ে তিনি একটা কোণে দাঁড়িয়ে থাকলেন। লাজুক অক্ষয় সেনকে ডেকে ওহে বলে ডাকলেন যখন তিনি ফিরে এলেন, তার কানে ইষ্ট মন্ত্র দিলেন, তিনি তার হৃদয় স্পর্শ করে দিলেন, তার শরীর সম্পূর্ণ ভেঙে মেঝেতে পড়ে গেল, বকৃত বঙ্কিম হয়ে ভেঙে গিয়ে পড়ে গেল। তিনি লিখছেন তার স্মৃতিকথায় তিন দিন ধরে একটানা তিনি তার ঈশ্বরে তার ইষ্টরূপের দর্শন পেয়েছেন। ঠাকুরের মহাপ্রয়াণে খুব ভিভিড ডেসক্রিপশন পুঁথিতে আছে। তিনি ফিরে গেলেন, বাড়িতে ফিরে গেলেন, মা ওই ওই সত্যনারায়ণের পুজোর আয়োজন করেছেন, সেই সত্যনারায়ণের পূজার শেষে কত কথা হচ্ছে তার মনে হতে থাকলো। গ্রামের মায়েরা, তারা যারা অল্প শিক্ষিত, তারা তো এই ব্রতকথা পড়ে, যদি তাদের জন্য একখানি এরকম শ্রীরামকৃষ্ণ চরিত লেখা হয় তাহলে কেমন হয়। এই ভাবনাটা তিনি এসে নরেন দত্তকে বললেন। নরেন দত্ত বললেন, ইংরেজ কবি সিডম্যান তিনি মেষ চালাতে চালাতে অ্যাঞ্জেলের দর্শন পেয়েছিলেন, অ্যাঞ্জেলের দর্শন পেয়ে তার ভেতরে কাব্য প্রতিভার বিকাশ হয়েছিল। তুমি তো স্বয়ং দেবতাকে দেখেছো, তোমার ভেতরে কাব্য প্রতিভার বিকাশ হবেই। তাকে সাহায্য করলেন পাঁচজন গণ্ডমূর্খ, আমাদের হিসেবে গণ্ডমূর্খ, শ্রীমা সারদা দেবী, তারপরে প্রসন্নময়ী, তারপরে হচ্ছেন রুক্মিণী দেবী, যারা শ্রীরামকৃষ্ণকে দেখেছেন, লাটু মহারাজ এবং যোগেন মহারাজ। আর এই যে নাটকীয়, দেখবেন আপনারা পুঁথি যদি পড়েন দেখবেন অপূর্ব বর্ণনা, চোখ বন্ধ করলে যেন আপনি দেখতে পাবেন বর্ণনা আছে। হীরাবাই পান্নাবাইয়ের সভায় ঠাকুরকে ঢুকিয়ে দিয়ে চলে গেলেন মথুরানাথ, ঘনান্ধকর্ময় ইয়েতে মাঝখানে একটা প্রদীপ জ্বলছে, 18 জন বাই দাঁড়িয়ে আছে, প্রত্যেকের গানে গানে দামি পাথরের অলঙ্কার করা আছে। ঠাকুরের মনে হলো এই ঘনান্ধকর্ময় আকাশে ওই তারকারাজির মতো তার গয়নাগুলো চিকচিক করছে, আর মহামায়া 18টি রূপ ধারণ করে তার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি গাইছেন, নাচছেন, এরা তার ব্রহ্মচর্য হরণ করবে বলেছিল, তিনি সম্পূর্ণ নগ্ন হয়ে গেছেন, জামা কাপড় সব খুলে গেছে, কেউ লজ্জায় মুখ ঢেকেছেন, সেই অপবিত্র চোখ দিয়ে সেই পবিত্র পুরুষকে দেখা যায় না। কেউ আবার ঠাকুর যখন অজ্ঞান হয়ে গেছেন, যে বেনারসির আঁচল ঝুলিয়ে ঝুলিয়ে তার মনোরঞ্জন করবেন ঠিক করেছিলেন, সেই বেনারসির আঁচল তিনি পাখা দিয়ে হাওয়া করছেন। অপূর্ব বর্ণনা, প্রত্যেকটি বর্ণনা অপূর্ব। রথযাত্রায় ঠাকুর টানছেন রথ, আর গান হচ্ছে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে রে, দুপাশের সেই রঞ্জিত সেই ইয়েটাকে নিয়ে কি বেশ বলে দড়িটা ধরে টানছেন, আর এরা গাইছেন। রথ উপার থেকে পেরিয়ে যখন সিঁড়ির কাছে এসেছেন
তখন দেখা গেল বিরাট জটা নিয়ে বিজয় কৃষ্ণ গোস্বামী গাইছেন, বলরাম নাচছেন, বলরাম বসু তার দাঁড়ি দুলিয়ে দুলিয়ে নাচছেন, তারপরে আমাদের গিরিশ ঘোষ তিনি তার বিরাট শরীর নিয়ে দাপিয়ে দাপিয়ে নাচছেন, এত সুন্দর বর্ণনা মনে হয় চোখের সামনে আপনি তার দেখতে পাবেন। নরেন গাইছেন, কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী, গান শুনে ঠাকুর সোজা হয়ে দাঁড়িয়ে গেছেন, আর সেই তার চারিদিকে বৃত্ত হয়ে তারা গাইছেন কভু কমলের কমলে থাকো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী। শ্রীরামকৃষ্ণের সমস্ত শরীর আনন্দে ফেটে পড়ছে, চোখ বিস্ফারিত, আমাদের তার চুল সোজা হয়ে গেছে, লোম খাড়া হয়ে গেছে, আর হাসি যেন ধরছে না, দাঁত বেরিয়ে এসেছে। মেয়ে সেজে গেছেন সেখানে একজন গ্রামের ঘরেতে, সেখানে গিয়ে বলছেন যে আমি সুতো বেচতে এসেছিলুম হাটে গো, একটু থাকতে দেবে? কেউ বুঝতেও পারল না। মেয়েরা বলছে এসো এসো কাছে এসে বসো। তিনি বলছেন না না আমি এইখানে ধানের মড়াইয়ের কাছে বসেছি, পালিয়ে যাবার সুবিধা হবে। তারা নানা রকমের গুড়মুড়ি খেতে দিচ্ছেন, বলছেন না আমার গলা অব্দি ভর্তি, জানেন তো খেলেই মেয়েরা ধরে ফেলবেন, এটা পুরুষ মানুষ। গল্প হচ্ছে বিকেল থেকে রাত অবধি মায়েরা রান্না করতে ভুলে গেছেন, বাচ্চারা ক্ষুধার চোটে ঘুম থেকে উঠে কাঁদছে, বাজ পাখির মতো ছোট্ট বাচ্চাকে মা নিয়ে এসে ঝিনুক বাটিতে করে দুধ খাওয়াচ্ছেন। ঠাকুর বলছেন ওগো আমায় দাও আমায় দাও, বলে কোলে নিয়ে গুদলিয়ে গুদলিয়ে পা নাচি নাচি দুধ খাওয়াচ্ছেন। এমন সময় রামেশ্বর দাদা এসে বলছেন যে শ্রীরামকৃষ্ণের নাম ধরে গদাই গদাই করে ডাকছি, বলছে যাচ্ছি গো দাদা। সেই বাচ্চা মায়ের কোলে দিয়ে তিনি ছুটছেন, মাথার ফলস খোপা খুলে গেছে, খোপা ঘুমটা খুলে গেছে, আর পায়ের কাপড় উঁচুতে উঠে গেছেন, তিনি ছুটছেন। এই যেমন আপনারা আনন্দে নাচছেন ঠিক সেই রকম প্রভুর লীলা, সেই আনন্দময় লীলা আমাদের কাছে পরিবেশন করেছেন। আমরা যারা তাকে দেখিনি, তাকে দেখার সৌভাগ্য হয়নি, তাকে দেখার সুযোগ করে দিয়েছেন। পুঁথিকারের অনবদ্য অবদান শ্রীরামকৃষ্ণ পুঁথি। অথচ তিনি কখনো ভাবেননি যে কোনোদিন তিনি এইটা রচনা করতে পারেন। এত অল্প লেখাপড়া শিখেছিলেন, ছোট ছেলেদের অ আ ক খ শেখান, কিন্তু ওই যে মুক্কম করোতি বাচালম এই জিনিস ঠিক সেই রকম, মুক্কম করোতি বাচালম। তিনি যেন সেই সবার ভেতরে সেই তার বাঙ্মিক শক্তি মা সরস্বতী রূপ ধারণ করে সেই রামকৃষ্ণ পুঁথি হয়ে বেরোতে থাকলো। আরেকটি গ্রন্থ আছে, সেটা ওই গদ্যাকারে নয়, সেটা হচ্ছে গদ্যাকারে লিখিত শ্রীরামকৃষ্ণ মহিমা। প্রত্যেকে প্রত্যেকের জীবন, যাদের যাদের জীবন আমরা আলোচনা করছি, প্রত্যেকে তাদের সেই ভালোবাসা, তাদের উজ্জ্বল জীবন দিয়ে আমাদের এই রামকৃষ্ণ পথটাকে মানে খুব প্রসারিত করে গেছেন। রবীন্দ্রনাথ একটা কবিতা আছে, সেখানে তিনি বলছেন, আপনারা সবাই পড়েছেন, আমি নতুন কিছু বলছি না, মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখি দিল বিশ্ব লিখিল দুই বিঘার পরিবর্তে। শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী এবং গৃহ সন্তান তারা আমাদের শ্রীরামকৃষ্ণ ধারাকে আমাদের নিজেদের বাইরে নিয়েছে, মোরে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, আমার এই মোহ গর্তের বাইরে যেন তিনি আমাকে নিয়ে যাচ্ছেন, তাই লিখি দিল বিশ্ব লিখিল দু বিঘার পরিবর্তে। আমাদের সেই দু বিঘা জমিনের মধ্যে পরিচিত আত্মজন আমি আমার সর্বস্ব পৃথিবীকে একটা নতুন পৃথিবীতে দেখালেন, যেখানে সবাই আমার আপনার। উপনিষদের মন্ত্র বলছে যেদিকে তাকাই সব দিকে সেই ঈশ্বরের প্রকাশ হয়। প্রথমে আপনার জন দর্শন করতে হয়, তারপরে সেই প্রতি আপনার জনের মধ্যে কেমন করে সেই ঈশ্বরীয় প্রকাশ দেখতে হয়। এই ছজন এই আজ শ্রীরামকৃষ্ণের পার্ষদদের জীবনী এবং সন্ন্যাসী এবং গৃহী পার্ষদদের জীবনী এইটি আমাদের দিয়ে গেছে। রামকৃষ্ণ মিশন মানে শুকনো খটখটে জিনিস নয়, শুষ্কম কাষ্ঠম তিষ্ঠতি অগ্রে ওরকম নয়, এবারে নীরস তরুবর পুরাত ভাগে, একবারে কাব্যময় একটি সুন্দর জীবনযাপনের কথা, একটা সহজ পেস যেটা তিনি এই মর্ত্যলোকের সঙ্গে স্বর্গলোকের মধ্যে জুড়ে দিয়েছিলেন। তার মাধ্যমটা হচ্ছে রামকৃষ্ণ মিশন, আর রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ ভাবধারা, সেই ভাবধারাকে প্রত্যেকে তার মতো করে পুষ্ট করেছে। একটা সেই ক্ষীরের সাগর তৈরি হচ্ছে, সবাই এক ঘটি করে জল দিয়ে, এক ঘটি করে দুধ দিয়ে যাচ্ছে, আর সে সকলের সম্মিলিত দানে সেটি হলো। রবীন্দ্রনাথের সেই ভাবনা, মোরে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখি দিল বিশ্ব লিখিল দুই বিঘার পরিবর্তে। এই জীবনগুলো নিত্য জীবন চর্চা করা দরকার, পড়া দরকার,
নিজের জীবনের মধ্যে তার ভাবটি আনা দরকার। তবে দেখবেন একটা সময় মনে হবে দূর থেকে আঙুল দিয়ে লোকে বলছে এ লোকটা রামকৃষ্ণ বিবেকানন্দ করে। আপনাদের সকলকে আমার নমস্কার, ধন্যবাদ ও কৃতজ্ঞতা।